আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো। আমরা যারা ফোন দিয়ে ইন্টারনেট ব্যবহার করি তারা অনেকেই অনেক ক্ষেত্রে একটা সমস্যায় পড়ে যায়, সেটা হলো আমাদের ফোনের ডাটা কানেকশন অন করা মাত্রই আমাদের ফোনের অতিরিক্ত এমবি কেটে নেওয়া হয়। তো বন্ধুরা, অতিরিক্ত এমবি কাটা থেকে যদি আপনি বাঁচতে চান বা আপনার ফোন দিয়ে আপনি ইন্টারনেট চালান, ইউটিউবে ভিডিও দেখেন কিংবা ফেসবুকে ভিডিও দেখেন, তাহলে আপনার ফোন থেকে এমবি সীমিত কাটবে, খুব অল্প পরিমাণে কাটবে। আজকে কিছু গুরুত্বপূর্ণ সেটিং আপনাদের মাঝে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এর জন্য বন্ধুরা, কয়েকটি সেটিংস কিন্তু ফোনে দেওয়াই থাকে, এটার ব্যবহার কিন্তু সকলেই জানে না, তো আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তো বন্ধুরা সাথেই থাকুন। প্রথমে আপনি যদি ফেসবুকে ভিডিও দেখেন, তাহলে আপনি হয়তো ফেসবুক চালাতে চালাতে অনেক সময় দেখে থাকবেন যে আপনার ফোনের ফেসবুক থেকে কিন্তু অটোমেটিক যে কোনো ভিডিও প্লে হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অটোমেটিক যে কোনো ভিডিও কিন্তু এখান থেকে প্লে হয়ে যায়, এর জন্য কিন্তু আপনার ফোনের এমবিটা সহজেই ফুরিয়ে যায় বা শেষ হয়ে যায়। তো এর জন্য কী করবেন, আপনাকে প্রথমে ফেসবুকের অটো প্লেটা বন্ধ করতে হবে। তো অটো প্লে বন্ধ করার জন্য আপনি থ্রি লাইনে ক্লিক করে দিবেন, উপরে থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর এখানে সেটিংসে ক্লিক করে দিবেন, আবারও সেটিংসে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি সোয়াইপ করে নিচে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট, আপনি এটার উপরে ক্লিক করে দিবেন, মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট, এটার উপরে ক্লিক করে দিবেন। এখানে দেখেন অটো প্লে একটা অপশন আছে, অটো প্লে, এটা নেভার অটো প্লে ভিডিওস, এটার উপরে ক্লিক করে দিবেন। আপনি এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনারটা কিন্তু অবশ্যই এটাতে দেওয়া থাকবে, আপনি নেভার অটো প্লে ভিডিওতে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, প্রথম কাজ শেষ। আপনি যদি ইউটিউবে ভিডিও দেখেন, তাহলে কিন্তু আপনি খুব অল্প পরিমাণ এমবি দিয়েও ইউটিউবে ভিডিও দেখতে পারবেন। তো এর জন্য ধরুন যে কোনো একটি ভিডিও আমি এখন প্লে করলাম, তো প্লে করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে থ্রি লাইন, আপনি থ্রি লাইনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন কোয়ালিটিতে সিলেক্ট করে দিবেন, তো আপনি এটার উপরে ট্যাপ করে দিবেন। এখানে অবশ্যই কিন্তু অটোতে দেওয়া থাকবে, না হলে 720p 480p এগুলোতে কিন্তু আপনারটা দেওয়া থাকবে। তো আপনি করবেন কি 144p-তে দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার এমবিটা অনেকটাই কম কাটবে। এখন আপনি যদি কোনো ব্রাউজ করতে চান, সেক্ষেত্রে আপনি গুগল ক্রোমটা কিন্তু ব্যবহার করে থাকেন, তো এর ভিতরে একটা সেটিংস আছে যেটা যদি করেন আপনি এখান থেকেই কিছু এমবি বাঁচিয়ে নিতে পারবেন। এর জন্য উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করে দিবেন। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখ সোয়াইপ করে নিচে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা লাইট মোড একটা অপশন আছে, লাইট মোডে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু অনেক জায়গা থেকে এমবিটা সেভ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা ইউসুড এখানে সেভ, 20 MB থেকে কিন্তু আমার 8 MB অলরেডি সেভ হয়ে গেছে। তো এভাবে চাইলে আপনি লাইট মোডটা অন করে ক্রোম থেকে কিন্তু এমবিগুলো সহজেই সেভ করে নিতে পারেন। তারপরে বন্ধুরা যে সেটিংস আসছে, প্রথমে আপনার অ্যাপস ব্যাকগ্রাউন্ড বন্ধ করতে হবে। অ্যাপস ব্যাকগ্রাউন্ড বন্ধুরা, কোনো অ্যাপস যদি আপনার ব্যাকগ্রাউন্ডে কাজ করে সেক্ষেত্রে আপনার সেই ব্যাকগ্রাউন্ডের অ্যাপসটা বন্ধ করে রাখতে হবে। আপনি যেটা চাচ্ছেন, যেটা আমি ইউজ করব, সেটা অন রেখে বাকি সবগুলো আপনি বন্ধ করে রাখবেন। এর জন্য আপনি সেটিং অপশনে চলে যাবেন, এখান থেকে খুঁজে নেবেন অ্যাপস একটা অপশন আছে, এই অ্যাপসের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেখবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা ম্যানেজ অ্যাপে ক্লিক করে দিবেন, এখানে কিন্তু আপনার প্রত্যেকটি ফোনের অ্যাপস কিন্তু এখানে শো করবে। তো এখানে দেখেন সব অ্যাপস কিন্তু শো করছে। তো আপনি চাচ্ছেন এখন আপনি ফেসবুক ব্যবহার করবেন না, তো আপনি ফেসবুক থেকে ক্লিক করে দিবেন, এখানে দেখেন ডাটা ইউজেস, এখানে ডাটা ইউজেসের উপরে ক্লিক করে দিবেন। এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড একটা ডাটা আছে, ব্যাকগ্রাউন্ড ডাটা, এটার উপরে ক্লিক করে আপনি এটা জাস্ট বন্ধ করে রাখবেন। আপনি যখনই যাচ্ছেন আবার ব্যবহার করবেন, তখন আপনি জাস্ট ওইটার ভিতরে ঢুকে আবার এটা অন করে দিয়ে ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে এই অ্যাপসগুলো কাজ করতে পারবে না, আপনার এমবিটাও কিন্তু অনেকটাই কম কাটবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, ভালো যদি লাগে অবশ্যই লাইক করে দিবেন আর আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।